আজাদ হিন্দ বাহিনী গঠনে নেতাজির পাশে ছিলেন তিনি। ইতিহাসের কাহিনী শোনালেন নিত্যানন্দ বাবু। দেখতে দেখতে ভারতের স্বাধীনতার 76 বছর হতে চলল। আগামী 15 আগস্ট ভারতের স্বাধীনতার 76তম বর্ষ পদার্পণ হতে চলেছে। যে স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু। আর যার কথা না বললেই নয়, সেই সুভাষচন্দ্র বসুর সান্নিধ্য থেকে এই সময় পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে সেই সময় যে সমস্ত মিটিং হতো নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে, তার প্রায় প্রত্যেকটি মিটিংয়ে আর পাঁচজনের মতো তিনিও হাজির হতেন। তিনি হলেন স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী নিত্যানন্দ অধিকারী। নেতাজির অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে তিনি একদা আজাদ হিন্দ বাহিনী গঠনে নেতাজির পাশে ছিলেন। নেতাজি না থাকলেও যদিও নেতাজিকে সামনে থেকে চাক্ষুষ করা সেই নিত্যানন্দবাবু এখনও বেঁচে রয়েছেন। সেদিনের উচ্ছল জীবন আজ যদিও বয়সের ভারে নোহক্লান্ত, নেই থাকার মতো একটি ভালো ঘর, নানা প্রতিকূলতার মধ্যে জরার জীর্ণ ভাঙ্গা একটি টিনের চালায় মাথা গুঁজে কোনো মতো বেঁচে আছেন নিত্যানন্দবাবু। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পীরপুকুর পাড়ায় বাসিন্দা নিত্যানন্দ অধিকারী। দেশভাগের আগে তার বসতি ছিল বাংলাদেশের যশোর জেলার কালিয়া উপজেলায়। ভারতের স্বাধীনতা যুদ্ধ সহ কয়েকটি যুদ্ধের সাক্ষী যেমন ছিলেন তিনি, তেমনি তার পাশাপাশি পরোক্ষভাবে নিত্যানন্দবাবু স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গেও বিভিন্নভাবে সহযোগিতা করে গিয়েছিলেন সেই সময়। নিত্যানন্দবাবু জানান, সেই সময় বাংলাদেশের কালিয়া উপজেলায় নেতাজির একটি মিটিংয়ে তিনি সামিল হয়েছিলেন। দেশ স্বাধীন করতে হবে, ইংরেজ হটাও, ঠিক একটা কথাই সেই সময় নেতাজি তাদের সকলকে বলেছিলেন। যদিও তেমন লেখাপড়া জানতেন না নিত্যানন্দবাবু, তবুও সে সময় নেতাজির বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করতেন তিনি। আমার জন্ম ছিল বাংলাদেশ। আচ্ছা, কত জেলা, কত সালে? এই যখন 6-7 সালে জন্ম হয়। আচ্ছা, মানে 1306 সাল কি 7 সালে এর মধ্যে জন্ম। আচ্ছা, বললাম আপনি তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন দেখেছেন, এবং কোন কোন বড় বড় স্বাধীনতা সংগ্রামীকে আপনি প্রত্যক্ষ দেখতে পেয়েছেন? সুভাষ বসু দেখেছি, আমাদের কালিয়ে যখন আন্দোলন হয় আমাদের কালিয়ে সব বড় বড় লোকের বাঁচত, বৌদ্ধ কায়স্থ ব্রাহ্মণ এইসব বাঁচছিল, মনে আছে? সবার বসে একটা মিটিং হলো, আমরা অনেক লোক গেলাম, যাই মিটিং দেখলাম। সুভাষ দাসের মানে সুভাষচন্দ্র বসুর যে মিটিংয়ে গেছিলেন? হ্যাঁ, আমার কালিয়ে হয়। আমাদের এই যে স্বাধীন করতে হবে, ইংরাজ আছে, ইংরাজ হেটাও, এই অনেক সেই সময় তো আমরা মেলা লেখাপড়া জানিয়ে এই শোনা কথা আর কি, উনি বলতে লাগলো, আমার শুনতে লাগলাম, কতটা মনে আছে কতটা থাকো না। আচ্ছা, সেই সময় তো আমরা লেখাপড়া জানি, অল্প লেখাপড়া। আচ্ছা, সেই সময় আমরা এত লেখাপড়া জানতাম না, আর এতটা জ্ঞান আজকাল দিয়েছে ছেলে পেলে যেরকম জ্ঞান, আমাকে এত প্রচুর এত জ্ঞান ছিল না, সাদা মাটা। আচ্ছা, তো সেই সময় যে ভারতবর্ষ যে স্বাধীনতা যে আন্দোলন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেই সময় তো আপনি দেখেছেন? ভালো দেখেছি, মানে শুনেছি, আর দেখার উড়োজাহাজ, উড়োজাহাজে ময় ময় গেল, উড়োজাহাজ, তারপরে জল দান, ব্যায়াম দান, কত রকম জাহাজ দেখলাম। ভয় লাগতো না? ভয় লাগলে তো কি করবো তখন।